প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আমি মোহাম্মদ ফারুক হোসেন লেকচারার ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকা আমি আজ ফিনান্স প্রথমপত্রের সপ্তম অধ্যায় মূলধন ব্যয় অধ্যায়ের দুইটি টপিক আলোচনা করব প্রথমটি হলো অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় বা কস্ট অফ প্রিফার্ড স্টক দ্বিতীয়টি হলো আরোপিত গড় মূলধন ব্যয় বা ওয়েটেড এভারেস্ট কস্ট অফ ক্যাপিটাল যাকে সংক্ষেপে বলা হয় ডাব্লু এখন আমাদের জানা দরকার অগ্রাধিকার শেয়ার কী হোয়াট ইজ পিফাড স্টক যে শেয়ারের ক্ষেত্রে শেয়ার মালিকরা প্রাপ্তি ও মূলধন ফেরতের অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বা পিফাড স্টক বলে এক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ সাধারণ শেয়ারহোল্ডারগণের তুলনায় অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করে সুবিধাগুলো হলো এক নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রাপ্তির সুবিধা দুই মূলধন ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার অগ্রাধিকার শেয়ার মালিকগণ যে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে যা শতকরা হার বা টাকার অঙ্কে উল্লেখ করা থাকে দুইটি ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করা হয় এক অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ারের ব্যয় এক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের মেয়াদ থাকে না দুই পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় এক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের নির্দিষ্ট মেয়াদ থাকে এখন আমরা আলোচনা করব অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় ক্যালকুলেশন অফ কস্ট অফ ইরিডিমেবল প্রিফার্ড স্টক অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র হল কেপি ইকাল টু ডিপি ডিভাইডেড এনএসবি গুণ একশো এখানে কেপি হল অগ্রাধিকার শেয়ারের ব্যয় বা কস্ট অফ প্রিফার্ড স্টক ডিপি হল অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বা ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক এনএসবি হলো নিট বিক্রয় মূল্য বা নিট সেল ভ্যালু বা নিট বাজার মূল্য এখন জানা দরকার নিট বিক্রয় মূল্য বা এনএসবি কি বিক্রয় মূল্য থেকে ইস্যু ব্যয় বা উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্ট বাদ দেওয়ার পর যা থাকে তাকে নিট বিক্রয় মূল্য বা এনএসবি বলে অর্থাৎ এখানে এস বি সমান সমান অর্থাৎ এখানে এনএসবি সমান সমান এস বি মাইনাস এফ এস বি হল বিক্রয় মূল্য বা সেল ভ্যালু এফ হল ইস্যু ব্যয় বা উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্ট অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ অর্থাৎ ডিপি নির্ণয় করতে হয় অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য বা ফেস ভ্যালু উপর একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করে দেখানো হলো উদাহরণ আরেকে কোম্পানি এক টাকা লিখিত মূল্যের বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা করছে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য নয়শো টাকা প্রতিটি শেয়ারের বিক্রয় খরচ পাঁচ পার্সেন্ট হলে উক্ত শেয়ারের ব্যয় কত অর্থাৎ এখানে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করতে হবে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ ডিপি সমান সমান লিখিত মূল্য গুণ লভ্যাংশের হার অঙ্কে লিখিত মূল্য এক টাকা দেওয়া আছে এবং লভ্যাংশের হার বারো পার্সেন্ট দেওয়া আছে অর্থাৎ এক হাজার গুণ বারো পার্সেন্ট সমান সমান একশো বিশ টাকা বিক্রয় মূল্য এস বি সমান সমান অঙ্কে দেওয়া আছে নয়শো টাকা ইস্যু ব্যয় এফ সমান সমান বিক্রয় মূল্য গুণ বিক্রয় খরচের শতকরা হার এখানে বিক্রয় মূল্য নয়শো টাকা আর বিক্রয় খরচে শতকরা হার হলো পাঁচ পার্সেন্ট অর্থাৎ নয়শো গুণ পাঁচ পারসেন্ট সমান সমান পঁয়তাল্লিশ টাকা নিট বিক্রয় মূল্য এনএসবি সমান সমান এস বি মাইনাস এফ এস হলো নয়শো টাকা এফ হল পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ নয়শো মাইনাস পঁয়তাল্লিশ সমান সমান আটশো পঞ্চান্ন টাকা তাহলে অগ্রাধিকার শেয়ারের সূত্রটি হলো কেপি টু ডিপি ডিভাইডেড এনএসবি গুণ একশো এখানে ডিপি এর মান একশো বিশ টাকা এনএসবির মান আটশো পঞ্চান্ন টাকা ক্যালকুলেশন করলে উত্তরটি দাঁড়ায় চোদ্দ দশমিক শূন্য চার পার্সেন্ট অতএব অগ্রাধিকার শেয়ারের ব্যয় চোদ্দো দশমিক শূন্য চার পার্সেন্ট পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করা যাক ক্যালকুলেশন অফ কস্ট অফ রিডিউমেবল প্রিফার্ড স্টক পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় সূত্র হল কেপি ইকোয়াল টু ডিপি প্লাস এম ভি মাইনাস এনএসবি ডিভাইডেড এন ভাগ এম বি প্লাস এনএসবি ডিভাইডেড টু গুণ একশো এখানে এম বি হলো মেয়াদ পূর্তির মূল্য বা পরিশোধযোগ্য মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু বা রিডিউমেবল ভ্যালু জেনে রাখা দরকার এম বিকে আর ভি দ্বারাও প্রকাশ করা যায় আর বি হলো রিডিউমেবল ভ্যালু বা পরিশোধযোগ্য মূল্য কেপি হলো অগ্রাধিকার শেয়ারের ব্যয় বা কস্ট অফ পিফাড স্টক ডিপি হলো অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ ডিভিডেন্ড অফ পিফাড স্টক এনএসবি হলো নিট বিক্রয় মূল্য বা নিট ভ্যালু এন হলো মেয়াদ বা বছর সংখ্যা একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করে দেখানো হলো উদাহরণ এমএনসি লিমিটেড দশ বছর মেয়াদি পনেরো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার ইস্যু করে প্রতিটি শেয়ারে লিখিত মূল্য এক হাজার টাকা এবং বিক্রয় মূল্য নয়শো আশি টাকা ইস্যু ব্যয় বা উত্তরণ ব্যয় বিশ টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো অর্থাৎ এখানে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করতে হবে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ ডিপি সমান লিখিত মূল্য গুণ লভ্যাংশের হার লিখিত মূল্য এক হাজার টাকা লভ্যাংশের হার পনেরো পার্সেন্ট অর্থাৎ এক হাজার গুণ পনেরো পার্সেন্ট সমান সমান একশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য এস বি সমান সমান নয়শো আশি টাকা উত্তরণ বাই এফ সমান সমান বিশ টাকা নিট বিক্রয় মূল্য এনএসবি সমান সমান এস বি মাইনাস এফ এস বি হলো নয়শো আশি টাকা এফ হলো বিশ টাকা অর্থাৎ নয়শো ষাট টাকা অগ্রাধিকার শেয়ার পরিশোধযোগ্য মূল্য এম বি সমান সমান এক হাজার টাকা যেহেতু অঙ্কে অগ্রাধিকার শেয়ারের পরিশোধযোগ্য মূল্য দেওয়া নাই তাই লিখিত মূল্যই হবে পরিশোধযোগ্য মূল্য অগ্রাধিকার শেয়ারের মেয়াদ এন সমান সমান দশ বছর অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় সূত্র হল কেপি ইকাল টু ডিপি প্লাস এম ভি মাইনাস ডিভাইডেড এন ভাগ এম বি প্লাস ভাগ টু গুণ একশো এখানে ডিপির মান একশো পঞ্চাশ টাকা ম্যাচুরিটি ভ্যালু এক হাজার টাকা নিট সেল ভ্যালু নয়শো ষাট টাকা তাহলে ক্যালকুলেশন করলে অঙ্কটির উত্তর দ্বারায় পনেরো দশমিক সাত এক পার্সেন্ট অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয় পনেরো দশমিক সাত এক পার্সেন্ট এখন দেখা যাক ভার আরোপিত গড় মূলধন ব্যয় বা ওয়েটেড এভারেস্ট কস্ট অফ ক্যাপিটাল যাকে বলা হয় ডাব্লু নির্ণয় সাধারণত সৃজনশীল অংশের ঘ অংশে চার মার্কেট জন্য ডাব্লিউসিসি নির্ণয় করা হয় এখন প্রশ্ন হল আরোপিত গড় মূলধন ব্যয় বা কি কী আরোপিত গড় মূলধন ব্যয় বা ডাব্লিউসিসি বলতে একটি কোম্পানির বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের গড় ব্যয়কে বোঝায় এখন জানা দরকার ডাব্লিউসিসি নির্ণয় করা কেন প্রয়োজন এক কোনো প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে সাধারণত গড় মূলধন ব্যয় বা ডাব্লিউসিসি নির্ণয় করে সিদ্ধান্ত নিতে হয় দুই কোনো প্রকল্পের আয়ের হার বা মুনাফার হারের সাথে ডাব্লিউসিসি তুলনা করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয় প্রকল্পের মুনাফার হার ডাব্লিউসিসি থেকে বেশি হলে প্রকল্প লাভজনক হবে অপরদিকে মুনাফার হার ডাব্লিউসিসি থেকে কম হলে প্রকল্প লাভজনক হবে না ভার আরোপিত গড় মূলধন ব্যয় বা সামগ্রিক মূলধন ব্যয় বা ডাব্লিউসিসি নির্ণয়ের সূত্র ডাব্লিউইসিসি সমান সমান ডাব্লিউই ইন্টু কেই প্লাস ডাব্লুপি ইন্টু কেপি প্লাস ডাব্লুডি ইন্টু প্লাস আর ইন্টু এখানে W দ্বারা কী বোঝায় W হলো মূলধনের ওয়েট বা ভার এখন জানা দরকার ভার বা ওয়েট কী মূলধন কাঠামোর প্রত্যেক উৎসের অনুপাত বা শতকরা হারকে ভার বা ওয়েট বলে মূলধনের ভার বা অনুপাত নির্ণয়ের সূত্র ভার সমান সমান একক মূলধন ডিভাইডেড মোট 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 মূলধন ডাব্লুসিসি নির্ণয় সূত্রটি ব্যাখ্যা করলে পাওয়া যায় ডাব্লুই হল সাধারণ শেয়ারের মূলধনের ভার ডাব্লু হল হলো অগ্রাধিকার শেয়ার মূলধনের ভার ডাব্লুডি হল বন্ড বা ঋণ মূলধনের ভার ডাব্লু আর হলো সংরক্ষিত মুনাফার হার অন্যদিকে ব্যয়গুলো বিশ্লেষণ করলে পাওয়া যায় ডাব্লুই হলো কেই হলো সাধারণ শেয়ার মূলধনের ব্যয় কেপি হলো অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয় কেডি হল বন্ড বা ঋণ মূলধনের ব্যয় কেয়ার হলো হল সংরক্ষিত মুনাফার ব্যয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় সংক্রান্ত বাড়ির কাজ বা এইচডাব্লিউ তোমরা করতে পারো খালেকুজ্জামান স্যারের বইয়ের পেজ নাম্বার পাঁচশো চুরানব্বইয়ের কর্মপত্র দুই আজ ক্লাস এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ